তাপসকে নিয়ে ব্যক্তিগত ফ্ল্যাটে সময় কাটান শবনম ইয়াসমিন বুবলি। সাকিবকে ছেড়ে পরকীয়ার অবৈধ সম্পর্কের লীলায় তাপসের সন্তানের মা হবেন তিনি। ঠিক এমনই কিছু বাজে মন্তব্য দেখা যাচ্ছে বুবলিকে নিয়ে। যদিও একটা দাবি রাখা হয়েছে যে আইডি হ্যাক করে বুবলিকে নিয়ে ষড়যন্ত্রমূলক একটা স্ট্যাটাস দিয়েছে তার প্রতিপক্ষরা, কিন্তু তার সে দাবি নাকচ করে নানা রকম বাজে সমালোচনার শিকার হয়েছেন বুবলি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গতকাল হঠাৎ করে বুবলির পরকীয়ার খবরটি যেন উত্তপ্ত করে তোলে গোটা সোশ্যাল মিডিয়াকে। জানা যায়, গান বাংলার কর্ণধার তাপসের সাথে অবৈধ সম্পর্কের লীলায় মেতেছেন শবনম বুবলি। যে তথ্য নিশ্চিত করেছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। তিনি তার ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাসে নানা রকম বাজে মন্তব্য করেন বুবলিকে নিয়ে, যেখানে এটাও বলা হয়েছিল যে সাকিবকে ব্ল্যাকমেল করে বাচ্চা নিয়ে এখন তাপসের বাচ্চার মা হতে চায় বুবলি। কিন্তু সেই বিষয়টি গাঢ় হতেই সেই স্ট্যাটাস মুছে ফেলে 14 মিনিটের মাথায় আরেকটা স্ট্যাটাস দেওয়া হয় যে কিছুক্ষণ আগে আমার আইডি হ্যাক হয়েছিল, তবে এখন ঠিক আছে। কিন্তু মুন্নির সে কথাকে একটা পাতানো কথা বলেই মনে করছেন অনেকে। মনে করা হচ্ছে যে কোনোভাবে হোক মুন্নির মুখ বন্ধ করেছে বুবলি, যে কারণে একটা সাজানো গল্প শুনিয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা চেষ্টা করলো তারা। অতঃপর তাদের সেই হ্যাকের বিষয়ের পরেই অপুকে দেখা যায় হ্যাক নিয়ে ট্রোল করতে, যদিও তারা সেটা নিজেদের মধ্যে একটা ইয়ার্কি ফাজলামি দিয়েই বুঝিয়েছেন। তবে যেহেতু পরকীয়ার স্ট্যাটাসের পরে অপু একটা ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছিলেন, তো এই হ্যাকের আলোচনাও যে বুবলিকে ইঙ্গিত করেছিল সেটা তো বলাই যায়। এদিকে পরকীয়ার স্ট্যাটাসটি হ্যাকের কথা বলার পরে এটা নিয়ে নানা রকম বাজে মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কে বলছে সিঙ্গেল আর কতদিন থাকা যায়, এখন তো দরকার, তাই আবার অন্যের ঘরে হানা দিচ্ছে বুবলি। আবার কে বলছে তাপসকে নিয়ে লিটনের ফ্ল্যাটে যায় বুবলি। কিন্তু বুবলির একতরফা দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত করে এই সব জঘন্যতম কর্মকাণ্ড করা হচ্ছে। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।